সব রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠন করতে রাষ্ট্রপতিকে প্রস্তাব দিয়েছে বিএনপি। সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন রাষ্ট্রপতির সঙ্গে তাদের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। সংকট উত্তরণে রাষ্ট্রপতির উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যে বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সকল রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা, এটা হচ্ছে মূল বিষয়টা। অর্থাৎ যেহেতু এখানে আপনার নির্বাচন কমিশন গঠন সম্পর্কে কোনো আইন এখন পর্যন্ত তৈরি হয়নি, সেই কারণে এখন আর বিকল্প কোনো পথ নেই, এটা সকল রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতেই এই নির্বাচন কমিশন গঠন করবার উদ্যোগ মহামান্য রাষ্ট্রপতি নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি এবং দেশের তিনি মনে করেছেন, সেটাই তিনি উত্থাপন করেছেন।